আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পদ্মসেতুর নতুন একটি ভিডিওতে মাও প্রান্ত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব আমিন। দর্শক, আজ 6 অক্টোবর 2021 এবং আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে পদ্মসেতুর মাও প্রান্ত থেকে কত নম্বর স্প্যান পর্যন্ত প্যারাপেট ওয়াল বসানো হয়েছে এবং পুরো পদ্মা সেতুতে কতগুলো প্যারাপেট ওয়াল এখন পর্যন্ত বসানো হয়েছে এবং আর কতগুলো প্যারাপেট ওয়াল বাকি রয়েছে। দর্শক, আমরা সামনের দিকে ধাবিত হচ্ছি। 1 নম্বর স্প্যান থেকে 2 নম্বর স্প্যান এভাবে করে আমরা 3, 4, 5 এবং 6 নম্বর স্প্যানের দিকে ধাবিত হচ্ছি। দর্শক, আপনারা জানেন মূল সেতুর 42টি পিলারের উপর রয়েছে 41টি স্প্যান এবং প্রতিটি স্প্যানে প্রায় 192টির মতো প্যারাপেট ওয়াল বসানো হয় এবং এক একটি স্প্যানে উভয় পাশ মিলিয়ে মোট 8টি ল্যাম্পপোস্ট বসানো হচ্ছে। সেই হিসেবে আমরা বলতে পারি 41টি স্প্যানের উপর মোট 7872টি প্যারাপেট ওয়াল বসানো হবে এবং ল্যাম্পপোস্ট বসবে 328টি। দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মূল সেতুর এখন পর্যন্ত প্রায় 31টি স্প্যানের ওপর উভয় প্রান্তে প্যারাপেট ওয়াল বসানো সম্পন্ন হয়েছে। আর মাত্র 10টি স্প্যানের ওপর প্যারাপেট ওয়াল এখনও বাকি রয়েছে। এই 10টি স্প্যানের ওপর প্যারাপেট ওয়াল বসানো শেষ হলেই সম্পন্ন হবে পুরো সেতুতে প্যারাপেট ওয়াল বসানো। প্যারাপেট ওয়াল বসানোর সাথে সাথে চলছে ল্যাম্পপোস্ট বসানোরও কাজ। দর্শক, আমরা এখন রয়েছি 6 নম্বর স্প্যানের নিকট। আপনাদেরকে দেখাবো মাও প্রান্তের 1 নম্বর স্প্যান থেকে কত দূর পর্যন্ত প্যারাপেট ওয়াল বসানো হয়েছে। আমরা আবারও দেখতে পাচ্ছি 6 নম্বর স্প্যান, অ্যারো চিহ্নে দেখতে পাচ্ছেন যে জায়গাটি, সেটি হচ্ছে 6 নম্বর স্প্যানের শেষাংশ। দর্শক, দূরে দেখা যাচ্ছে মাওয়া প্রান্ত, মাওয়ার 1 নম্বর পিলারটি এবং 1 নম্বর স্প্যান। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর স্প্যানের নিকটে এই মুহূর্তে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন উভয় প্রান্তেই প্যারাপেট ওয়াল কিন্তু বসানো হয়েছে এখান 5 নম্বর স্প্যান পর্যন্ত এবং এই যে সামনে যে ক্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 6 নম্বর স্প্যান, অর্থাৎ সেতুর পশ্চিম প্রান্তে 6 নম্বর স্প্যান পর্যন্ত প্যারাপেট ওয়াল বসানো হয়েছে এবং এই 6 নম্বর স্প্যানে প্রায় 88% মতো প্যারাপেট ওয়াল বসানো হয়েছে। আমরা চলুন এবার পূর্ব প্রান্ত থেকে একটু দেখে নিব যে পূর্ব প্রান্তে কত দূর পর্যন্ত মাওয়া প্রান্তের 1 নম্বর স্প্যান থেকে প্যারাপেট ওয়াল বসানো হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন 6 নম্বর স্প্যানের প্রায় 37% মতো প্যারাপেট ওয়াল বসানো হয়েছে পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে কিন্তু প্রায় 88% মতো প্যারাপেট ওয়াল বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যারাপেট ওয়াল বসানোর একাংশ আকাশ মেঘাচ্ছন্ন এবং এখন সকাল ঠিক 10টা, তাই কিছুটা দূরের যেই দৃশ্যপট সেটি ঘোলাটে দেখা যাচ্ছে, তার মেঘের কারণে অনেকটা কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। দর্শক, তো যেটি আপনাদেরকে বলেছি সেটি হচ্ছে যে মূল সেতুর 7872টি প্যারাপেট ওয়ালের মধ্যে আর প্রায় 1900টির মতো প্যারাপেট ওয়াল বাকি রয়েছে। 2-4টি কম বেশি হতে পারে এখানে এবং মাওয়া প্রান্তে ভাইরেক্টে প্যারাপেট ওয়াল বসানো শেষ হয়েছে, জাজিরা প্রান্তে আরও অনেক আগেই প্যারাপেট ওয়াল বসানো শেষ হয়েছে এবং জাজিরা প্রান্তে ল্যাম্পপোস্টও বসানো শেষ হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি মাওয়ার দিকে। নিচে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ, এখানে রোড ডিভাইডারের কাজ চলছে এবং সেই সাথে প্যারাপেট ওয়ালের যেই যেই জায়গাগুলোতে ঢালাই করা হয়নি বাকি রয়েছিল সেই জায়গাগুলোতে ঢালাই করা হয়েছে এবং এখান থেকে দর্শক সামনে পর্যন্ত সব জায়গাতেই ঢালাই সম্পন্ন হয়েছে। শুধুমাত্র ল্যাম্পপোস্ট বসানোর যেই প্যারাপেট ওয়াল সেই সংলগ্ন 2 থেকে 4টি প্যারাপেট ওয়ালের ঢালাই বাকি রাখা হয়, কেননা ল্যাম্পপোস্ট বসানোর পরপরই এখানে ঢালাই করতে হয়। তো দর্শক, দেখতে পাচ্ছেন নিচে কাজগুলো এই মুহূর্তে শুভ্র রং ধারণ করে আছে। মূল সেতুর উপরিভাগ অর্থাৎ রোডওয়ে, আমরা ধাবিত হচ্ছি একেবারে মাওয়ার 1 নম্বর পিলারের নিকট। সামনেই রয়েছে সেই জায়ান্ট পিলারটি, যেই জায়ান্ট পিলারটির কাজ এখনও চলমান। দর্শক,
আমরা চলে এসেছি এক নম্বর স্প্যান এবং সামনেই দেখতে পাচ্ছেন সেই জায়ান্ট পিলারটি, যে জায়ান্ট পিলারটি এর কাজ চলছে। এবং আপনাদের বলেছিলাম মাওয়া প্রান্তের যেই জায়গাটুকুতে এখন পর্যন্ত নদী শাসন হয়নি সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটি, আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তাই আজকে দেখিয়ে দিলাম। এবং যারা নদী শাসনের কাজ দেখেননি মাওয়া প্রান্তে, তারা উপরে আই বাটনটি ক্লিক করলেই দেখতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন হলো তা জানিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।